বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং আমার সুপ্রিয় স্নেহভাজন শিক্ষার্থীরা, সকলের জন্য শুভেচ্ছা রইল। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে 2021 সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট কার্যক্রম মূল্যায়ন বিষয়ক তথ্যাবলী, তথ্য সংগ্রহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা। অধিকাংশ তথ্য এখান থেকে সংযোজন করা হয়েছে এবং কিছু শিখন ম্যাপ এবং মূল্যায়ন বিষয়ক তথ্য নিয়ে স্লাইডটি প্রস্তুত করা হয়েছে। আসুন আমরা মূল বিষয়ে চলে যাই। রুব্রিক্স এর স্তর অনুসারে পরীক্ষক অ্যাসাইনমেন্ট খাতা মূল্যায়ন এবং খাতায় নম্বর প্রদান নির্দেশনাবলী, এই বিষয় নিয়ে মূলত আজকে আলোচনা করব। এখানে আজকের আলোচ্য সূচি অর্থাৎ অ্যাসাইনমেন্ট কার্যক্রমের উদ্দেশ্য সমূহ, বিজ্ঞপ্তি, মূল্যায়নকারী নির্দেশনা, অ্যাসাইনমেন্টের কভার পৃষ্ঠা, মূল্যায়ন নির্ভরযোগ্যতা, নির্ভরযোগ্য নম্বর প্রদানের প্রতিবন্ধকতা, এসএসসি বিভিন্ন বিষয়ের অ্যাসাইনমেন্টের পারদর্শিতার মাত্রা অবলিক নম্বর, এর বিষয়টি মূলত অ্যাসাইনমেন্টের বিষয়টি আমরা যদি প্রস্তুতি এবং মূল্যায়ন বিষয় তিনটিকে খেয়াল করি, তাহলে প্রতিষ্ঠান ও শিক্ষার্থী সহ তিনটি ধাপে এই কাজটি আমাদের শিক্ষকদের করতে হবে। এক, কিভাবে শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্ট প্রস্তুত করবে পাঠ্যপুস্তকের আলোকে তা বুঝিয়ে দেয়া। দুই, শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট খাতাটি কিভাবে মূল্যায়ন করা হবে তা নির্ধারণ করা। তিন, মূল্যায়নকৃত খাতার নম্বর স্কোরটি কিভাবে সংরক্ষণ করে শিক্ষার্থীদের অগ্রগতি সামষ্টিক মূল্যায়ন করা হবে তা ঠিক করা। এখন মূল বিষয়টি যেটা রয়েছে এখানে যোগসূত্র, সেটা হচ্ছে ব্রেন স্টর্মিং। শিক্ষক শিখন শেখানো কার্যক্রমের একটি পদ্ধতি হচ্ছে অ্যাসাইনমেন্ট পদ্ধতি, অর্থাৎ ব্রেন স্টর্মিং এর মাধ্যমে শিক্ষার্থীদের শেখানো অর্থাৎ শিখন শেখানোর কার্যক্রম পরিচালনা করা। যারা শিক্ষা গবেষক রয়েছে তারা এই মাধ্যমটি করোনাকালীন সময়ে ব্যবহার করছেন শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে যোগসূত্র স্থাপনের জন্য। এই মাধ্যমটির মাধ্যমে কিভাবে কাজ করা যায় আসুন আমরা একটু দেখি। ব্রেন স্টর্মিং অর্থাৎ শিক্ষক অবলিক মূল্যায়নকারী অ্যাসাইনমেন্ট বিতরণ থেকে মূল্যায়ন পর্যন্ত কাজের ধাপ যে সমূহ রয়েছে সেটি হচ্ছে নিজে রুব্রিক্স বা মূল্যায়ন নির্দেশনা ভালোভাবে পড়ে বুঝে আত্মস্থ করে নেবেন অর্থাৎ মূল্যায়নকারী বা শিক্ষক। দুই, অ্যাসাইনমেন্ট বিতরণের সময় শিক্ষার্থীদের নির্দেশনা অনুসরণ করে অ্যাসাইনমেন্ট প্রস্তুত করার নির্দেশ জন্য নির্দেশনা দিবেন। তিন, অ্যাসাইনমেন্ট গ্রহণ করার পর প্রথমেই র্যান্ডোমাইজ করে অ্যাসাইনমেন্টের সবগুলো উত্তরপত্র কোডিং করে নেবেন। চার, রুব্রিক্স বা মূল্যায়ন নির্দেশনা অনুসরণ করে অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করবেন। আসুন মূল বিষয়টি যেটি রয়েছে সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট কার্যক্রমে শিক্ষার্থীদের শিখন সম্পৃক্ততা, লার্নিং এঙ্গেজমেন্ট নিশ্চিত করার মাধ্যমে শিখন নিশ্চিত করা। দুই, মূল্যায়ন রুব্রিক্স যথাযথভাবে অনুসরণ করে নির্ভরযোগ্য মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীর তুলনামূলক অবস্থা নিরূপণ করা। তিন, পরীক্ষা নেওয়া সম্ভব না হলে অ্যাসাইনমেন্ট মূল্যায়নের নম্বরের সাথে সাবজেক্ট ম্যাপিং করে শিক্ষার্থীদের মূল্যায়ন মাধ্যমে ফলাফল প্রদান করবেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এর জন্য দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, একটি হচ্ছে 18 তারিখে এবং আরেকটি হচ্ছে 26 তারিখে। এই দুই তারিখে আমাদের দুটি প্রজ্ঞাপন দিয়েছেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। আমাদের এই জায়গায় খেয়াল করে আমাদের কার্যক্রম পরিচালনা করতে হবে শিক্ষক এবং মূল্যায়নকারী যারা আমরা রয়েছি। তাহলে মূল বিষয়ে যেটি রয়েছে সেটি হচ্ছে অ্যাসাইনমেন্ট বাতিলের মূল কারণ কি, সেটি কিন্তু শিক্ষার্থীদেরকে আমাদেরকে ভালো করে বুঝিয়ে দিতে হবে। এক, অন্যের লেখা হুবহু কপি করলে শিক্ষার্থীরা এটি বাতিল বলে গণ্য হবে। দুই, নোট বা গাইড বই হতে সরাসরি লিখলে। তিন, আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া অ্যাসাইনমেন্টের উত্তর হুবহু কপি করলে তথ্য সংগ্রহ করা যাবে কিন্তু হুবহু কপি করলে এটি বাতিল বলে গণ্য হবে। শিক্ষার্থী নিজে না লিখে অন্য কাউকে দিয়ে লিখিয়ে জমা দিলে তাহলে আমাদের শিক্ষার্থীদেরকে অবশ্যই বোঝাতে হবে যে তোমরা পাঠ্যপুস্তক, শিক্ষকের সহায়তা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম যে কোনো মাধ্যমে তোমরা তথ্যগুলো নিজেরা তথ্য সংগ্রহ করতে পারো কিন্তু উত্তরটা লিখতে হবে নিজের আঙ্গেকে নিজস্ব অনুধাবন প্রক্রিয়ার মাধ্যমে। এটি কিন্তু যখন শিক্ষক খাতাটি মূল্যায়ন করবে তখন মূল্যায়নকারী শিক্ষক কিন্তু বুঝতে পারবে যে তুমি নিজস্ব অনুধাবন প্রক্রিয়ার মাধ্যমে এটি লিখেছো কি না। এরপরে
যে বিষয়টি আসছে সেটি হচ্ছে আমাদের খেয়াল করতে হবে, সেটি হচ্ছে বিশেষ করে মূল্যায়নকারী শিক্ষকগণকে আমাদের শিখন কোণ অর্থাৎ লার্নিং পিরামিডের যে বিষয়টি স্পষ্ট করে বলা রয়েছে, যেটি আমরা যখন প্যাডাগজি বা শিখন বিষয় নিয়ে পড়াশোনা করি তখন বারবার শিক্ষকদেরকে এই বিষয়টি আমাদেরকে বারবার দেখানো হয়। যারা ট্রেইনার থাকেন তারা দেখান আমাদেরকে, বা আমিও যখন ট্রেনিং কার্যক্রম পরিচালনা করি তখন আমাকে এই বিষয়টি অবশ্যই তাদের সামনে তুলে ধরতে হয়। সেটি হচ্ছে শিক্ষার্থীদেরকে প্র্যাকটিস বাই ডুইং এর মাধ্যমে শেখানো, অর্থাৎ 75% এর মাধ্যমে অর্জন করা সম্ভব, অর্থাৎ সক্ষম করে তোলা শিক্ষার্থীদেরকে। এই কাজটি শিক্ষকগণ এই বিষয়টি আমাদেরকে অ্যাসাইনমেন্ট কাজের মাধ্যমে নির্দেশনা প্রদান দিয়ে শিক্ষার্থীদেরকে অর্জনের চেষ্টা করিয়ে নিতে হবে আমাদেরকে। দেখুন, এখানে খেয়াল করুন যে আমি ধরে নিলাম ব্যবসা উদ্যোগ এক এবং হচ্ছে দুই এবং হচ্ছে তিন, ব্যবসা উদ্যোগ তিনটি অ্যাসাইনমেন্ট এখন পর্যন্ত আমাদের কাছে হাতে এসে পৌঁছিয়েছে। তাহলে এই তিনটি অ্যাসাইনমেন্টের আমাদের দেখা যাচ্ছে যে 16 থেকে 20 হোক বা আপনার 13 13, সর্বোচ্চ নম্বর 20 বা সর্বোচ্চ নম্বর 16, যেটি ধরেই তারা করুক না কেন, এখানে আমাদের এই পিরামিড দেখা যাচ্ছে যে তারা ধাপে ধাপে কিন্তু প্র্যাকটিস বাই ডুইং এর মাধ্যমে বিষয়টি তারা আয়ত্ত করতে পারবে এবং ধারাবাহিকতা কিন্তু সেখানে সাবজেক্টের মধ্যে রয়েছে। এরপরে যে বিষয়টি আমাদের এখানে রয়েছে তা হচ্ছে যে রুব্রিক্স এর অর্থ হচ্ছে পারদর্শিতার মাত্রা, দ্যাট ইজ আমরা এটিকে সহজভাবে বললে বলছি কিন্তু মার্কিং স্কিম, নম্বর প্রদান নির্দেশিকা। শিক্ষার্থীদের প্রশ্নের উত্তরের গুণাগুণ যাচাই করে মান অনুযায়ী পরীক্ষকগণ কিভাবে নম্বর প্রদান করবে সে সম্পর্কিত নির্দেশনা। এর মাধ্যমে নির্ভরযোগ্যতা আমরা শিক্ষার্থীর নিশ্চিত করব, অর্থাৎ তারা যে উত্তরটি লিখেছে সেটি নির্ভরযোগ্য কিনা। এখন এখানে নৈবাচনিক বিষয় মূলত তিনটি পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে, সেটি এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক আমাদের কাছে ঘোষণা করা হয়েছে প্রজ্ঞাপনের মাধ্যমে, আমরা সেই আঙ্গিক কার্যক্রম পরিচালনা করব। এরপরে আসুন আমরা যে বিষয়টি দেখছি সেটা হচ্ছে যে কভার পেজ, অর্থাৎ কভার পেজের যে বিষয়টি বলা রয়েছে সেটি হচ্ছে এখানে কভার পেজের তিনটি অংশ, অর্থাৎ এখানে স্পষ্ট করে বলে দেওয়া রয়েছে তিনটি অংশ। বোর্ডে খাতা পাঠানোর সময় উপরের দুই অংশ পর্যন্ত ছিঁড়ে ওয়েমারের মতো প্যাকেট করে বোর্ডে পাঠাতে হবে, আর নিচের অংশ খাতার সঙ্গে থাকবে, এটি খাতার সঙ্গে বোর্ডে প্রয়োজনে যাবে, তথ্য সংগ্রহ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। তাহলে আমাদের বোঝা যাচ্ছে এই পর্যন্ত অর্থাৎ দুই অংশ, এখানে দেখা যাচ্ছে যে দুটি অংশ আমাদের এ পর্যন্ত ছেড়ে অর্থাৎ ওয়েমারের মতো করে প্যাকেট করে বোর্ডে চলে যাবে, আর বাকি যে নিচের অংশটি থাকবে এটি খাতার সঙ্গে আমাদের থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটুকু আমাদের ওয়েমারের মতো করে আমাদের বোর্ডে চলে যাচ্ছে, অর্থাৎ যে অংশটি আমি দেখালাম এখানে বোর্ডে ওয়েমারের মতো করে অংশটি চলে যাচ্ছে, বাকি অংশটি আমাদের খাতার সঙ্গে থেকে যাচ্ছে। তাহলে খাতার সঙ্গে যে অংশটি থাকছে সেটি আমরা দেখি একটু, এখানে দেখুন বোর্ডে খাতা পাঠানোর সময় এই অংশটুকু খাতার সঙ্গে থাকবে যা পুনঃ মূল্যায়নকারী শিক্ষকের জন্য, অর্থাৎ পুনঃ মূল্যায়নকারী শিক্ষকের জন্য কিন্তু দেখুন এখানে একটি প্রাপ্ত নম্বর বসানোর জন্য জায়গা রয়েছে এবং তার স্বাক্ষর বসানোর জন্য জায়গা রয়েছে। তার মানে খাতাটি পুনঃ মূল্যায়ন হলে এই পুনঃ মূল্যায়নকারী যদি শিক্ষক নম্বর বসাতে চায় তিনি এখানে নম্বর বসাতে পারবেন এবং তার স্বাক্ষর লাগবে। এক্ষেত্রে কিন্তু খাতা পুনঃমূল্যায়িত হচ্ছে ঠিক হেড এক্সামিনারদের মতো, অর্থাৎ খাতাটি যদি পুনরায় নম্বর চেঞ্জ হয় তখন এই নম্বরটি বসবে, আদারওয়াইজ কিন্তু নম্বরটি বসবে না। অর্থাৎ মূল্যায়নে যদি প্রথম পরীক্ষকের সঙ্গে দ্বিতীয় পরীক্ষকের যদি নম্বরের ব্যবধানের পার্থক্য দেখা দেয় ব্যবধানটি এবং অতি মূল্যায়ন বা অবমূল্যায়িত হয়েছে এরকম যদি শিক্ষার্থী নিশ্চিত হয় তাহলে সেক্ষেত্রে পুনঃমূল্যায়ন করে এখানে প্রাপ্ত নম্বর বসবে। এরপরে যে বিষয়টি রয়েছে তা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের জন্য নির্দেশনা। এখানে এইটি নিয়মটি আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদেরকে খুব ভালো করে পড়ে নিতে হবে, এই বিষয়টা ইতিপূর্বে আলোচনা হয়েছে অন্য স্লাইডে আমার অন্য আলোচনায়। এখানে আমি 6 নম্বর পয়েন্টটি আপনাদের সামনে বিশেষভাবে তুলে ধরতে চাচ্ছি যেটি 18 তারিখের প্রজ্ঞাপনে ছিল, সেটি হচ্ছে সিমুলেশনের ক্ষেত্রে শিক্ষার্থীদের নিজস্বতা এবং সক্রিয়তা এবং সৃজনশীলতা যাচাই করা, অর্থাৎ
এখানে আমাদেরকে এই জায়গার উপরে রুব্রিক্স মাত্রা নির্ভর করে নম্বর বসাতে হবে। এই জন্য নিজস্ব সৃজনশীলতা, লেখার ভঙ্গিমা, শিক্ষার্থীর এই জায়গাটা আমাদের নির্দিষ্ট করে তাদের দিক নির্দেশনা দেখিয়ে দিতে হবে অবশ্যই পাঠ্যপুস্তকের আলোকে। এবং দ্বিতীয় মূল্যায়নকারী কর্তৃক যদি কোনো শিক্ষার্থীর অনৈতিক কার্যক্রম প্রমাণিত হয় তাহলে সেক্ষেত্রে উত্তর এখানে যিনি প্রথম মূল্যায়ন করেছেন সেই মূল্যায়নকারীকে অনৈতিক কার্যক্রম সহযোগিতা দেয় জবাবদিহিতার আওতায় আনা হবে, এটি স্পষ্ট করে বলা রয়েছে। কাজে এই দিকটি আমাদের খেয়াল করতে হবে। এরপরে যে বিষয়টি গুরুত্ব রয়েছে সেটি হচ্ছে 2021 সালে ACT পরীক্ষার্থীদের জন্য প্রকাশিত অ্যাসাইনমেন্ট যেন প্রতিটি শিক্ষার্থীদের হাতে পৌঁছায় সে বিষয়ে আমাদের প্রতিষ্ঠান প্রধানদের নিশ্চিত করবেন, অর্থাৎ প্রতিষ্ঠান প্রধানরা এখানে নিশ্চিত করবেন যে তাদের হাতে শিক্ষার্থীদের হাতে পৌঁছেছে কিনা, অর্থাৎ সেটি আমাদের কল্যাণকারী শিক্ষক এবং প্রতিষ্ঠান প্রধান দুজনকে ভূমিকা রাখতে হবে বিষয়ে আমাদেরকে। এখন আসুন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে এখানে এক্সেল ম্যাথডে একটি শিক্ষার্থীদের নম্বর কিন্তু সংরক্ষণের কথা বলা রয়েছে। এখানে অ্যাসাইনমেন্টের শিরোনাম, নং, গ্রহণের তারিখ, জমাদানের তারিখ, তার মানে আমাদের কিন্তু এক্সেল ম্যাথডে এটি করতে বলেছে কিন্তু আমরা একই ছকে 15 থেকে কমপক্ষে 10 থেকে 15টি নম্বর সংরক্ষণ করতে পারবো। এটি একটি সহজ কৌশল, আমি এই ফরম্যাটকে রেখে একটু দেখাতে চাচ্ছি আপনাদেরকে, যদি ভালো মনে হয় আপনারা দেখতে পারেন। অর্থাৎ আমাদের সকলের আর্থিক সংকট রয়েছে প্রতিষ্ঠানে এবং শিক্ষার্থীরাও দেখা যাচ্ছে এক্ষেত্রে অনেক সহযোগিতা পাবে, একই সঙ্গে নম্বরগুলো পূর্বে যেমন আমরা সংরক্ষণ করতাম এভাবে, অর্থাৎ অ্যাসাইনমেন্টের নং এবং শিরোনাম একই যেহেতু এবং গ্রহণের তারিখ এবং জমাদানের তারিখ একই, এই জন্য অ্যাসাইনমেন্ট নংকে ধরে একটি ঘরের মধ্যে এক্সেল ফরম্যাটে আমরা বিশেষ করে লিগাল পেজে যদি করে থাকি, এটা আমি A4 সাইজে করেছি, লিগাল পেজে যদি করি তাহলে আরও ফরম্যাটটা বাড়বে। তাহলে এখানে অ্যাসাইনমেন্ট নং এবং শিরোনাম, গ্রহণের তারিখ, জমাদানের তারিখ এবং হচ্ছে তাহলে 8টি অ্যাসাইনমেন্ট আমাদের এখানে 2021 সালের শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট করে দেয়া রয়েছে এক একটি বিষয়ে। তাহলে বিষয় আমার নির্দিষ্ট থাকলো, এখানে গ্রুপটা আমার নির্দিষ্ট থাকলো, অর্থাৎ গ্রুপ যদি আমার এখানে ব্যবসা শিক্ষা হয় বা বিজ্ঞান হয় তাহলে এখানে গ্রুপ আমি লিখে দিলাম। তারপরে বিষয়টা আমি এখানে নির্দিষ্ট করে এখানে গ্রুপের এখানে গ্রুপটা নির্দিষ্ট করে লিখে দিলাম, বিষয়টা নির্দিষ্ট করে লিখে দিলাম, প্রতিষ্ঠানের নাম এবং ইড নাম্বারটা লিখলাম, অ্যাসাইনমেন্ট সংরক্ষণের তালিকা, অ্যাসাইনমেন্ট নং এবং শিরোনাম, তা গ্রহণের তারিখ, প্রদানের তারিখ, প্রত্যেকটা অ্যাসাইনমেন্টে এখানে 8টি অ্যাসাইনমেন্ট উপরে দেখিয়ে দিলাম। দেখার পরে এখানে 15 জন শিক্ষার্থীর একসঙ্গে আমাদের একেবারে নম্বরটা সেট হয়ে থাকতেছে এবং মোট নম্বর নেওয়ার পরে স্কোর যদি আমাদের গড় করে নেয় স্কোর, সেই স্কোরটিও আমরা এখানে এক নজরে নিয়ে আসতে পারবো। এক্ষেত্রে আমার বিভিন্ন শিক্ষার্থীদের সঙ্গে তুলনামূলক যে বিশ্লেষণটি একটি চার্টের মধ্যে চলে আসতেছে, এটি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের জন্য আমি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি তাদেরকে গ্রহণ করার জন্য। এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে মূল্যায়নকারী শিক্ষকের জন্য, এখানে 6 নম্বর এখানে 5 নম্বর পয়েন্টটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, সরি 5 নম্বর পয়েন্টটি এখানে হবে, 5 নম্বর পয়েন্টটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখানে হচ্ছে বলা হচ্ছে কালো কালি এবং হচ্ছে লাল কালি, অর্থাৎ মূল অ্যাসাইনমেন্ট মূল্যায়নের ক্ষেত্রে ভিতরে সবল অংশ, আমি আবার বলছি এখানে সবল অংশ কালো কালি, সবল অংশ কালো কালি দিয়ে এবং দুর্বল অংশ হচ্ছে আমাদের লাল কালি দিয়ে চিহ্নিত করে দিতে হবে, অর্থাৎ এখানে কোনো নম্বর বসানো যাবে না ভিতরে কিন্তু চিহ্নিত করতে হবে এই বিষয়টি অবশ্যই আমাদের। আরেকটা এখানে বলছে অ্যাসাইনমেন্ট মূল্যায়নের ক্ষেত্রে কোনো প্রকার অবহেলা, অতি মূল্যায়ন বা অবমূল্যায়ন বা স্বজন প্রীতি করা যাবে না, এই জায়গাটি আমাদের খেয়াল করতে হবে। এরপরে আমরা দেখি যে অ্যাসাইনমেন্টের সংখ্যা এখানে আমাদের বলে দেওয়া রয়েছে, দেখেন আমাদের নৈবেচনিক বিষয় 3টি, রসায়ন, হিসাব বিজ্ঞান, ইতিহাস, পদার্থ, ফিনান্স, ব্যাংকিং, পৌরনীতি, জীববিজ্ঞান, ব্যবসা, উদ্যোগ, ভূগোল, এরকম আরো ঐচ্ছিক বিষয়গুলো আরো রয়েছে, অর্থাৎ 24টি অ্যাসাইনমেন্ট, অর্থাৎ 72 কার্য দিবসের মধ্যে 12 সপ্তাহে তারা 24টি অ্যাসাইনমেন্ট প্রস্তুতের কথা বলেছেন। এখানে একটি বৈজ্ঞানিক তথ্য রয়েছে, শিখন প্রক্রিয়ার একটি তথ্য রয়েছে যেটি সামষ্টিক মূল্যায়নে তারা কাজে লাগাবেন, পরবর্তীতে প্রজ্ঞাপন আসলে সেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। আসুন আমরা পরে বিষয়টি দেখি, এখানে বিভিন্ন বিষয়ের নম্বরের নির্দেশনার দিকে খেয়াল করলে দেখা যায় শিক্ষক যে কোনো নম্বর ধরে অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করতে পারবেন কিন্তু তার মূল্যায়নের স্কোর হবে নিম্নরূপ, 80 থেকে 100% 4, অর্থাৎ স্কোর তার 4 হচ্ছে, 70 থেকে 79% 3 এবং 50 থেকে 69% 2,
এবং 50 এর নিচে হচ্ছে 1 অর্থাৎ এই জায়গাটি আমাদের কিন্তু আয়ত্ত করে নিতে হবে অর্থাৎ নম্বরের ভিত্তিতে আমরা আগে ডিসাইড করে নেব যে এটা কত নম্বর হবে 10 এর মধ্যে 12 এর মধ্যে মোট নম্বরটাকে আমাদের 80% 70% এবং 50% অর্থাৎ এইভাবে গ্রেডটা আমাদের ঠিক করে নিয়ে আমাদের স্কোরটাকে আমাদের নির্ধারণ করে নিতে হবে তাহলে আমাদের খাতা মূল্যায়নে প্রথম দিকেই আমরা একই ধাপে একই ধাপে আমরা খাতাটাকে মূল্যায়ন করতে পারবো এবং রুব্রিক্স মাত্রা ধরেই মূল্যায়ন করতে পারবো আসুন আমরা দেখি এখানে ব্রেন স্ট্রিমিং এর মাধ্যমে খাতা মূল্যায়নের যে বিষয়টি রয়েছে ধাপগুলো দেখিয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে অ্যাসাইনমেন্টে ক খ গ ঘ ঙ এভাবে লিখবে না প্যারা করে লিখবে এটি মূলত নির্ভর করে অ্যাসাইনমেন্টের চাহিদার উপরে যদি অ্যাসাইনমেন্টের নির্দেশনা বা অ্যাসাইনমেন্টের শিরোনাম নে ক খ গ ঘ ঙ এভাবে অবস্থা চাহিদা থাকে তবে শিক্ষার্থীকে অবশ্যই ক খ গ ঘ ঙ চ এভাবে উল্লেখ করে লিখতে হবে পদার্থ উচ্চতর গণিত জীববিজ্ঞান এবং অর্থনীতি এই বিষয়টি ওবায়দুল সাত্তার স্যার বিশেষভাবে মানে দেখিয়েছে এই প্রশ্নগুলোর দিকে আপনার অ্যাসাইনমেন্টগুলোর দিকে আপনার খেয়াল করলে বুঝতে পারবেন যে এখানে পদার্থবিজ্ঞানে স্পষ্ট করে মূল্যায়ন নির্দেশক অনুসারে নম্বর প্রদানের কথা বলা রয়েছে এবং শিক্ষার্থী এখানে অতিরিক্ত নম্বর পাওয়ার কিন্তু কোনো সুযোগ নেই তার অ্যাসাইনমেন্টে কোনো কারণে বাতিল হলে শিক্ষার্থী ওই নম্বর থেকে পুরোপুরি বঞ্চিত হবে এই জায়গাগুলো আমাদেরকে কিন্তু বিশেষভাবে দৃষ্টি রাখতে হবে এখন আমাদের কিছু কিছু অ্যাসাইনমেন্ট রয়েছে যেক্ষেত্রে প্যারা করে লিখলেও চলবে সেটি যদি নির্দেশনা এবং অ্যাসাইনমেন্টের শিরোনামের স্টেপে বা এখানে আমাদের যে নির্দেশক ছকটি রয়েছে নির্দেশনা রয়েছে বা নির্দেশক রয়েছে সেখানে যদি স্পষ্ট করে রুব্রিক্স চাহিদায় বলা না থাকে তাহলে শিক্ষার্থী প্যারা করেও বিষয়টি লিখতে পারবে এখন আসুন আমরা যে বিষয়টির দিকে খেয়াল রাখছি সেটি হচ্ছে আমি ব্যবসা উদ্যোগ বিষয়ের 143 এই বিষয়টি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমার অ্যাসাইনমেন্টের মূল বিষয় হচ্ছে ব্যবসা উদ্যোগ সৃষ্টিতে আত্মকর্মসংস্থানের ভূমিকা নিরূপণ এই বিষয়টি এখানে আলোচনা করতে বলা রয়েছে শিখন ফল এবং বিষয়বস্তুতে স্টেপগুলো দেওয়া রয়েছে কিভাবে কোন কোন অধ্যায় থেকে নেওয়া হবে এবং কিভাবে নির্দেশনা কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া রয়েছে ব্যবসা উদ্যোগের ধারণা উদাহরণসহ ব্যাখ্যা করতে হবে অর্থাৎ ধারণাটা এখানে ব্যাখ্যা করার সময় এখানে কিন্তু স্টেপগুলো আমাদের নির্দেশনা দিয়ে দিয়েছে এবং এখানে প্যারা করে দিয়েছে তাহলে এক্ষেত্রে আমাদের কিন্তু এখানে টোটাল যে নির্দেশক রুব্রিক্স যে মাত্রাটা টোটাল নির্দেশকটা উ পর্যন্ত এখান থেকে আমাদের কিন্তু এই নির্দেশক অনুযায়ী ক খ গ ঘ ঙ পর্যন্ত এভাবে তারা স্টেপে আপনার ক খ গ এভাবে লিখে তারা উত্তরটি লিখতে পারবে তবে এটি বাধ্যবাধকতা নয় এক্ষেত্রে তারা প্যারা করে লিখলেও নাম্বার কাটা যাবে না কিন্তু যেহেতু এখানে উল্লেখ করা রয়েছে তাহলে স্টেপ ধরে তাদের নির্দেশনা দিলে তারা উত্তরটি লিখতে তাদের রুব্রিক্স মাত্রা অনুযায়ী সহজ হবে অর্থাৎ 4 পেতে হলে তাকে এই নির্দেশক রুব্রিক্স মাত্রাটুকু তাকে পূরণ করতে হবে অর্থাৎ 4 পেতে হলে উদাহরণ সহ ব্যবসা উদ্যোগের ধারণা সঠিকভাবে ব্যাখ্যা করলে অর্থাৎ ব্যাখ্যা করতে হবে আত্মকর্মসংস্থানে কে প্রভাবিত করে ব্যবসা উদ্যোগের এমন 4টি বৈশিষ্ট্য সঠিকভাবে লিখলে অর্থাৎ এইভাবে কিছু বিষয় রয়েছে তা নির্দিষ্ট করে তাকে দিতে হবে এর আসুন আমরা এটি আমরা একটু একটি খাতার আলোকে একটু দেখি মূল্যায়ন করে এখানে দেখুন একজন শিক্ষার্থী হিসাবে প্রথমেই শিক্ষার্থীকে খেয়াল করতে হবে এই নির্দেশনাটির ধাপটি খেয়াল করতে হবে যে কি বিষয়টি দেয়া রয়েছে এটি শিক্ষক আমাদেরকে কিন্তু তাদেরকে বুঝিয়ে দিতে হবে অর্থাৎ আমি ব্যবসা উদ্যোগের ধারণা উদাহরণ সহ সে কিভাবে নিজের মতো করে ব্যাখ্যা করবে বই বিভিন্ন উদাহরণ দেয়া রয়েছে বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে একটি ব্যবসা প্রতিষ্ঠান তার সামনে দাঁড় করিয়ে সে কোন কোন দিকগুলো বৈশিষ্ট্য করতে পারে এই দিক নির্দেশনা শিক্ষক হিসাবে বা মূল্যায়নকারী হিসেবে আমি তাকে বোঝাতে পারি এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে এখানে নির্দেশক এবং হচ্ছে পারদর্শিতার মাত্রাটার স্টেপটা আমি তাকে বুঝিয়ে দিতে পারি এরপর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে যে এখানে কালো কালি অর্থাৎ শিক্ষার্থীর সবল অংশ নির্দেশনার জন্য আমার মূল্যায়নকারী হিসাবে কালো কালি ব্যবহার করতে হবে যা দিয়ে শিক্ষক অর্থাৎ শিক্ষার্থীর সবল রুব্রিক্স মাত্রা যাচাই করে দেখাবেন শিক্ষার্থী উদাহরণ দিয়ে উদ্যোগের ধারণা এখানে আবার আমি বলছি শিক্ষার্থী উদাহরণ দিয়ে উদ্যোগের ধারণা
এখানে পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করেছে কিনা সেটি আমাকে আমাদেরকে নিশ্চিত করতে হবে, এবং এরপর শিক্ষক কভার পেজে 4 নম্বর বসাবেন এই বিষয়টি নিশ্চিত করতে হবে। এরপরে কোনো পরীক্ষকের জন্য ভিতরে অংশে নম্বর প্রদান থেকে বিরত থাকবেন। উচ্চ পর্যায়ের খাত যদি খাতা মূল্যায়নের প্রয়োজন পড়ে তখন তিনি এটি ব্যবহার করবেন, অর্থাৎ উচ্চ পর্যায়ের খাতা মূল্যায়ন প্রক্রিয়ার জন্য। এখানে দ্বিতীয় পর্যায়ে কোনো মূল্যায়ন ঘুষ পরীক্ষকের যাচাই প্রথম পরীক্ষকের সঙ্গে নম্বরের পার্থক্য অস্বাভাবিক হলে কোনো পরীক্ষক নম্বর প্রদান করবেন বোর্ডের নির্দেশনা মোতাবেক। এখানে আমি আরেকটা বিষয় আপনাদেরকে দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে লাল কালির ব্যবহার। এখানে লাল কালি শিক্ষক ব্যবহার করবেন শিক্ষার্থীর দুর্বল অংশ চিহ্নিত বা দাগ দেওয়ার জন্য খাতায়। এভাবে এটি দিয়ে শিক্ষক রুব্রিক্স মাত্রা অর্থাৎ শিক্ষার্থীর উদাহরণ দিয়ে উদ্যোগের ধারণা পাঠ্যপুস্তকে আলোকে নিজের ভাষায় না লিখলে, অর্থাৎ যদি নিজের ভাষায় না লিখে সেখানে লাল কালি ব্যবহার করবেন এবং ব্যবহার করে দেখিয়ে দেবেন, এবং পাওয়ার পেজে নম্বর 2, 3 বা 1 যেটা পাবে শিক্ষার্থী অর্জন করবে। কোনো পরীক্ষক এবং কোনো পরীক্ষকের জন্য ভেতরের অংশ নম্বর প্রদান থেকে তিনি বিরত থাকবেন। এটি উচ্চ পর্যায়ের খাতা যাচাইয়ের জন্য ফাঁকা থাকবে। এক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ের খাতা যাচাইয়ের জন্য কোনো পরীক্ষক প্রত্যেক নম্বরের পার্থক্য হলে কোনো পরীক্ষক পুনরায় নম্বর বসাবেন বোর্ডের নির্দেশনা মোতাবেক। এখন বিষয়টি আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, সেটি হচ্ছে একটি খাতাকে আমি আপনাদের সামনে প্রদর্শন করতে চাচ্ছি। এখানে উদাহরণের সাহায্যে উদ্যোগের ধারণা সঠিকভাবে ব্যাখ্যা করলে ব্যবসা উদ্যোগের ধারণা ব্যাখ্যা অধিকাংশ সঠিক হলে এভাবে কয়েকটি স্টেপ দেওয়া রয়েছে আমাদের পারদর্শিতা মাত্রায়, সেটি আমি আপনাদের এখানে দেখাতে যাচ্ছি একটি খাতায় নির্দিষ্টভাবে দেখিয়ে। এখানে খেয়াল করেন, প্রথমটা বলেছে যে অর্থায়নের ধারণা আমাদের কাছে যেটি অ্যাসাইনমেন্ট 1 এ রয়েছে। একজন শিক্ষার্থী এখানে দেখিয়েছে যে সে এখানে উত্তরটা লিখেছে ক, অর্থায়নের ধারণা দেখিয়েছে। অর্থায়নের এখানে সে স্পষ্ট করে বলে দিয়েছে যে অর্থের তহবিল, এখানে অর্থায়ন বলা হচ্ছে কাকে, যে তহবিল এবং সংগ্রহ এবং ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়াকে অর্থায়ন বলে। অর্থাৎ এখানে অর্থায়ন যখন বলতেছে তখন এখানে সে কিন্তু নির্দিষ্ট করে বলে দিল, বলে দেওয়ার পরে এখানে বলছে আমাদের উদাহরণ সহ। এখন সে একটি উদাহরণ এখানে ব্যাখ্যা দিয়েছে কিনা সেটি এখানে তার নিশ্চিত আমাকে হতে হবে। অর্থাৎ এখানে এই জায়গাটাতে আমাকে পড়ে পুরো অংশটাতে পড়ে আমাকে নিশ্চিত হতে হবে যে এখানে সে এইখানে আমাকে কালো কালি দিয়ে, অর্থাৎ কালো কালি এখানে পুরোটা এতটা কালি দেওয়ার দরকার নেই, অর্থাৎ আমাদের এতটা কালি দেওয়ার দরকার নেই। আমরা কালো কালি দিয়ে যদি জিনিসটাকে দেখাই দেই তাহলে যদি সে উদাহরণ দিয়ে বিষয়টা বুঝিয়ে দেয় তাহলে আমি এভাবে মার্ক করেও দেখিয়ে দিতে পারি যে এখানে সে এখানে পুরোটা সে দেখিয়েছে, অর্থাৎ সবল অংশটি আমি তাকে নিশ্চিত করে দেখিয়ে দিলাম। এবং এখানে যেহেতু তহবিল সংগ্রহ এবং ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়াটি বইয়ে স্পষ্ট করে বলা রয়েছে, সুতরাং এই জায়গাটি আমি তাকে নির্দিষ্ট করে দেখিয়ে দিলাম। তাহলে এভাবে আরেকটি খাতা পাশে দেখাচ্ছে দুর্বল, যে খাতের লেখা একটু অপরিচ্ছন্ন কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে সে লিখেছে অর্থায়ন বলতে তহবিল সংগ্রহ ও ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়াকে বোঝায়, এখানে স্পষ্ট করে সে লিখে দিয়েছে। এবং এখানে সে একটি ব্যাখ্যা দিয়েছে, দেওয়ার পরে একটি উদাহরণ দিয়েছে। সেখানে যদি আমরা নির্দিষ্ট করে বিষয়টিকে এভাবে দেখিয়ে দিতে পারি এবং উদাহরণটা সে যেহেতু নির্দিষ্ট করেছে এখানে কিন্তু ওই লেখাটার চেয়ে ওই ওই বিষয়বস্তুর চেয়ে বিষয়বস্তুটি বইয়ের আকারে লিখেছে এবং পরে যে বিষয়বস্তুটি দেখা যাচ্ছে এ নিজে অতএব একটা লিখেছে, কিন্তু এখানকার লেখা পরিষ্কার হওয়ার পরেও তার বিষয়বস্তু কিন্তু একটু গ্যাপ থেকে গেছে প্রথম এই প্রথম ধাপটিতে, অর্থাৎ বিষয়বস্তুতে একটু গ্যাপ থেকে গেছে কিন্তু এখানে বিষয়বস্তুটি পুরোপুরি চলে এসেছে। তাহলে এখানে আমাদের যেহেতু সে উদাহরণ দিয়েছে প্রথম স্টেপে এবং দ্বিতীয় স্টেপে উদাহরণ রয়েছে, কিন্তু এখানে রুব্রিক্সের মাত্রায় আমাদের বলা রয়েছে, আমরা যদি খেয়াল করি রুব্রিক্সের মাত্রায় আমাদের বলা রয়েছে যে উদাহরণসহ অর্থায়নের ধারণা যথাযথভাবে ব্যাখ্যা করলে, শুধু উদাহরণসহ ব্যাখ্যা করতে বলেছে। তাহলে আমার এখানে দ্বিতীয় খাতাটি যেটা একটু লেখা অপরিচ্ছন্ন কিন্তু সে সবটুকু লিখেছে, তার বানানটান সবই ঠিক আছে, তাহলে এটাকে আমি কিন্তু 4 দিতে হবে। আর এখানে প্রথম স্টেপে দেখা যাচ্ছে সেও লিখেছে পুরো বিষয়টিকে লিখেছে এবং পাঠ্যপুস্তকে যা রয়েছে হুবহু তাই লিখেছে, কিন্তু এখানে সে উদাহরণটা দেওয়ার সময়
পুরোপুরি বিষয়টাকে আনেনি, তাহলে এখানে কিন্তু সে তিন পাচ্ছে, দুই চার পাচ্ছে না। তাহলে এই জায়গাটা আমাদের খেয়াল করতে হবে। এরপরে আমাদের খতে প্রশ্নের উত্তরেও তাই। খতে প্রশ্নের উত্তর দেওয়ার সময় দেখা যাচ্ছে যে অর্থনীতির চারটি গুরুত্ব যথাযথভাবে ব্যাখ্যা করলে, তাহলে চারটা গুরুত্ব এখানে আমরা দেখছি, এক দুই এভাবে, এর দ্বিতীয় খাতায় দেখতেছি আমরা এক দুই, এবং পরের ধাপে আমরা চলে যাই, এখানে দেখতেছি তিন এবং এখানে দেখছি চার। তাহলে চারের মধ্যে কিন্তু সে চার পাচ্ছে, এখানেও তিন, এখানে হচ্ছে উদাহরণ দিয়েছে, আবার দেখেন এখানে চার, আবার সে করেছে কি উদাহরণও দিয়েছে। তাহলে আমাদের ছিল যে ব্যাখ্যা করতে বলেছে, কিন্তু উদাহরণ চাইনি, অর্থাৎ আমাদের বিষয়বস্তুটিতে কিন্তু ওখানে উদাহরণ চাইনি, অর্থাৎ ব্যাখ্যা করতে বলেছে কমপক্ষে চারটি। তাহলে এখানে ব্যাখ্যা, তাহলে প্রথম খাতাতেও দেখা যাচ্ছে যে চার পাচ্ছে, যার হাতের লেখা পরিষ্কার আর যার হাতের লেখা একটু অপরিষ্কার, কিন্তু সে উদাহরণ দিয়েছে, স্পষ্ট হয়েছে, কিন্তু তাকে এখানে বেশি নম্বর দেওয়ার সুযোগ নেই, সে উদাহরণ দিয়েছে, বুঝিয়ে দিয়েছে, হ্যাঁ, কারণ হচ্ছে কিন্তু তাকে আমরা চারই দেব, অর্থাৎ দুই খাতাতেই দুই শিক্ষার্থী চারই পাচ্ছে। এভাবে আমরা যদি দ্বিতীয় উদাহরণ সহ অর্থের সময় মূল্যের ধারণা যথাযথভাবে ব্যাখ্যা করলে, প্রথম খাতায় আমরা দেখি উদাহরণ সহ ব্যাখ্যা করেছে কিনা, এখানে ব্যাখ্যা করেছে এবং উদাহরণ দিয়েছে, সেটি উদাহরণটা আবার আমাদের পড়ে দেখতে হবে। এখানে দেখতেছি আমরা দ্বিতীয় খাতায় এখানে ব্যাখ্যা দিয়েছে এবং হচ্ছে উদাহরণ দিয়েছে, অর্থাৎ আমরা একটু নির্দিষ্ট করে দেখিয়ে দেব, অর্থাৎ পুরো খাতাতে আমাদের দাগ দেওয়ার দরকার নেই, একটু নির্দিষ্ট করে দেখিয়ে দিলাম। তাহলে দুটোতেই সে চার পাচ্ছে, এবং এখানে বলছে উদাহরণ সহ অর্থের সময় মূল্যের ধারণা যথাযথভাবে ব্যাখ্যা করলো। তাহলে অবশ্যই এখানে যেহেতু ভাষাটি লিখেছে, কিন্তু ব্যাখ্যাটি এখানে কিন্তু দেখা যায়, দেখা যাচ্ছে যে ব্যাখ্যা করার সময় সে পরিষ্কারভাবে প্রথম খাতাতে ব্যাখ্যা করতে একটু অক্ষম হয়েছে, কিন্তু দ্বিতীয় খাতাতে দেখা যাচ্ছে রয়েছে। আমরা পরের পৃষ্ঠায় চলে যাই, দেখি রয়েছে কিনা, পরের পৃষ্ঠায় নেই। তাহলে পরের পৃষ্ঠায় যদি না থাকে, তাহলে আমাদের বুঝে নিতে হবে যে প্রথম খাতাতে আমাদের নম্বর দিতে হবে, ওখানে সবল অংশ এবং দুর্বল অংশ এই দুটো যদি আমরা নিশ্চিত করতে যাই, তাহলে আমাদের প্রথম খাতাতে লাল দাগ দিয়ে আমাদের কিন্তু মার্কটা বুঝিয়ে দিতে হবে। এখানে অর্থের সময় মূল্যের চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া, এই চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়ায় আমরা দেখছি যে এখানে চক্রবৃদ্ধিকরণ কিন্তু আমাদের বিষয়টি রয়েছে, অর্থাৎ চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়াটি ব্যাখ্যা করতে গেলে একাধিক বছরকে আবার এখানে কিন্তু হিসাব করতে হবে, অর্থাৎ এক বছরে সুদ দেখি, আবার সেটাকে আসল ধরি, আবার পরের বছরের হিসাবটাকে দেখাতে হবে, অর্থাৎ উদাহরণ সহ অর্থের ভবিষ্যৎ মূল্য এবং চক্রবৃদ্ধিকরণ, অর্থাৎ FV দেখাতে হবে এবং FV-র সঙ্গে আবার সঙ্গে সঙ্গে তার চক্রবৃদ্ধিটাও দেখাতে হবে, অর্থাৎ এক বছরে এবং সঙ্গে দুই বা ততোধিক বছরের দেখাতে হবে। এখানে দেখা যাচ্ছে যে প্রথম খাতাতে সে আলোচনা করেছে, FV আলোচনা করেছে, কিন্তু প্রথম বছরটাকে পরের বছর ধরে, আবার পরের বছরটাকে তার বছর পরের বছর ধরে, সেই ব্যাখ্যাটি কিন্তু সে পুরোপুরি এখানে দিতে ব্যর্থ হয়েছে। কিন্তু প্রথম এখানে দ্বিতীয় খাতাটিতে দেখা যাচ্ছে যে চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া সে ব্যাখ্যা করেছে এবং উদাহরণ দিয়েছে, দেওয়ার পরে সে আবার এখানে এই সুদ আসলে, এখানে সুদ আসলে উপরে যে সুদ প্রদান করা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলা হয়, সকল সুদের ক্ষেত্রে সকল আসলের উপর সুদ গণনা করা হয়, এখানে সরল সুদের ক্ষেত্রে বানানসে ভুল করেছে, কিন্তু সরল সুদের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসলের উপরে সুদ গণনা করা হয়েছে, এখানে ভাষাগত তার সমস্যা রয়েছে, কাজে এখানে আমরা তখন লাল লাল কালি কালো কালি দেব না, এখানে তখন আমাদেরকে লাল কালি ব্যবহার করতে হবে, অর্থাৎ এখানে আমরা তখন আর এখানে কালো কালি ব্যবহার করতে পারবো না, অর্থাৎ দুই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়াটি তার ক্লিয়ার হয়নি, অর্থাৎ এখানে চক্রবৃদ্ধি হলে এক বছরের আগে সুদ আসল দেখিয়ে তারপরে তাকে দ্বিতীয় বছর আসল ধরিয়ে এই চক্রবৃদ্ধিকরণটাকে দেখাতে হবে, এটি পাঠ্যপুস্তকে স্পষ্ট করে বলা রয়েছে। কাজে এটা যখন ক্লিয়ার হয়নি, তাহলে সে এখানে তিন পাবে এবং প্রথম খাতাতেও তিন পাচ্ছে, এই বিষয়টি আশা করি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। এখন আসুন আমরা পরেরটাতে দেখি যে অ্যাসাইনমেন্ট সংরক্ষণের যে ছকটি আমি দেখিয়েছি, তালিকাটি দেখিয়েছি, এটি যদি পূর্ণভাবে আপনারা সংরক্ষণ করতে পারেন, তাহলে আপনাদের পরবর্তী কার্যক্রমগুলো সহজ হবে। এখন আসুন আমরা পরের স্টেপে চলে যাই, যে ব্যবসা উদ্যোগ, হিসাব বিজ্ঞান, ফিনান্স, ব্যাংকিং, ব্যবসা শিক্ষা শাখার যে সাবজেক্টই হোক, প্রত্যেকটির গুরুত্ব রয়েছে এবং প্রত্যেকটি বিষয়ে আমাদেরকে অ্যাসাইনমেন্টের যে কয়টি অ্যাসাইনমেন্ট রয়েছে আমরা মূল্যায়ন করি শিক্ষক হিসেবে। অবাধের ছাত্র স্যারের মূল বক্তব্য হচ্ছে প্রত্যেকটি অ্যাসাইনমেন্ট আমাদেরকে যথেষ্ট সতর্কতার সহিত খেয়াল করতে হবে এবং মূল্যায়ন করতে হবে নিজের দায়িত্ববোধ থেকে।
এরপরে যে বিষয়টি এখানে ইতিহাস ভূগোল পরিণতি অর্থনীতি ক্ষেত্রেই এখানে বলার হচ্ছে পদার্থ রসায়ন জীববিজ্ঞান উচ্চতর গণিত সব ক্ষেত্রেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিষয় শিক্ষককে তার শিক্ষার্থীর যে রুব্রিক্স মাত্রা রয়েছে এখানে অ্যাসাইনমেন্টে বলে দেওয়া রয়েছে সেই রুব্রিক্স মাত্রা ধরে আমাদের কাজ করতে হবে আশা করি আপনাদের আজকের আলোচনা থেকে সকলে উপকৃত হবেন সকলের জন্য আমার শুভকামনা রইল এবং অনলাইন মাধ্যমগুলোর থেকে আমার যদি তথ্য পেতে চান আরো তাহলে আমার অনলাইন মাধ্যমগুলোর থেকে আপনারা দৃষ্টিপাত করুন ইউটিউব চ্যানেল প্রফেশনাল ইনস্টিটিউট অন এডুকেশন ফেসবুক গ্রুপ পিএলএসসি বিজনেস স্টাডিজ ফেসবুক আইডি মেহফুজা জেসমিন সকলকে আবারও শুভেচ্ছা এবং আন্তরিকতা জানিয়ে আজকের লেকচার আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ